অস্টিওআর্থ্রাইটিস রোগের লক্ষণ, উপসর্গ ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। অস্টিওআর্থ্রাইটিস রোগের লক্ষণ ও উপসর্গ: বিশ্রামের সময় অথবা হাঁটাচলা বা কাজকর্ম করার সময় ব্যথা, হাঁটু, হাত ও পায়ের আঙ্গুলে জয়েন্ট ফুলে যাওয়া, কোমর ব্যথা, ঘাড় ব্যথা বা শিরদাঁড়া ব্যথা, ডিফর্মিটি বা বিকৃতি যেমন হাঁটু বাইরের দিকে বেঁকে যাওয়া, ঘুরিয়ে চলা, মুভমেন্টের সময় শব্দ হওয়া, মুভমেন্ট কমে যাওয়া, ব্যথা নির্দিষ্ট জোরার হতে পারে, অনেক সময় শিনশিন জাতীয় ব্যথা হতে পারে বা পায়ে ওঠানামা করতে পারে, এটা মেরুদণ্ডে হয়ে থাকে। রোগ নির্ণয়: জয়েন্টের এক্সরে, জয়েন্টের মাঝে স্পেস কমে যায়, জয়েন্টের মার্জিনে নতুন হাড় পাওয়া যায়, অনেক সময় জয়েন্ট থেকে স্পাইনাল নিডলের সাহায্যে ফ্লুইড বের করে অ্যানালাইসিস করা হয়, এতে বাত বা ইনফেকশনের কারণে ব্যথা হচ্ছে কি না তা বোঝা যায়। অন্যান্য রক্তের পরীক্ষা, MRI বা CT স্ক্যান, তাছাড়া চিকিৎসক নির্দিষ্ট কিছু ফিজিক্যাল পরীক্ষা করে থাকেন। চিকিৎসা: ফার্মাকোথেরাপি, NSAID, কার্টিলেজ প্রোটেক্টিভ ড্রাগ ইত্যাদি, ফিজিওথেরাপি, ব্যায়াম, আল্ট্রাসাউন্ড থেরাপি, হাইড্রোথেরাপি ইত্যাদি। উপদেশ: খুব বেশি ব্যথা হলে পরিপূর্ণ বিশ্রাম, শারীরিকভাবে স্থূল রোগীর ক্ষেত্রে ওজন কমানো, বিপরীত হাতে লাঠিতে ভর করে হাঁটা, হাঁটু মুড়ে উবু হয়ে বসা যাবে না, উঁচু স্থানে বসতে হবে, হাইকোমোড ব্যবহার করতে হবে, ডাক্তারের পরামর্শে সঠিক নিয়মে ব্যথার ওষুধ খেতে হবে, সার্জারি, আর্থ্রোস্কোপি করে জয়েন্টের স্মুথ করা যায়। এছাড়াও গুরুতর অস্টিওআর্থ্রাইটিসের জন্য টোটাল হিপ বা টোটাল নি রিপ্লেসমেন্ট করা যায়, তবে সার্জারির আগে ও পরে ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন রয়েছে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।